এই শহরে, এই দেশে কবিদের সাথে ব্যবসায়ীদের ঝগড়া চলছে আমার মনে হয়। উন্নতি হচ্ছে ঠিকই, টাকা আসছে ঠিকই, বাট বোধ মনন মানবিকতা আর সম্পদ এর মধ্যে কেমন যেন একটা ঝগড়া চলছে। কবিদের আড্ডায় ব্যবসায়ীরা আসেন না, ব্যবসায়ীদের আড্ডায় কবিরা দাওয়াত পান না। বাট একটা জিনিস মানে ভুললে চলবে না, যে টাকার মেধা একসাথে কখনো যদি না হয়, টাকার মননশীলতা শিল্প একসাথে না হলে একটা দেশের পরিপূর্ণ উন্নতি হয় না। আমি অনেক কবিকে বলতে শুনি ব্যবসায়ীদেরকে একদম এক কথায় ঘৃণা করে ফেলছে, খারাপ। আবার অনেক ব্যবসায়ীকে বলতে শুনছি কবি সাহিত্যিক ওনারা কিছু বোঝেন না। এই যে দুজন দূরত্ব, এই দূরত্বটার কারণে আমার মনে হয় যে আমাদের অনেক কিছু হচ্ছে না। অথবা অনেক হয়তো টাকা কামিয়েছেন জীবনে, এখন তিনি একটা বাড়ি বানাবেন বা তিনি একটা নাটক বানাবেন, তিনি একটা বিজ্ঞাপন বানাবেন, কোম্পানি ব্রোশিয়ার বানাবেন, তিনি ভাবছেন তিনিই বোঝেন, সাবজেক্ট ম্যাটার এক্সপার্টের সাথে কথা বলতে চাচ্ছেন না। আবার একজন কবি, তিনি ভাবেন আমি এত কিছু বুঝি, চাঁদ সূর্য অনেক কিছু বুঝি, পৃথিবীর মনন বুঝি, আমাকে উনি ডাকছেন না, আমি কেন যাবো নিজেকে। সো অভিমান মান এই একটা কাহিনী চলছে। আবার যে খুব সোজা বাংলায় বলি, একটা পরিপূর্ণ উন্নতি আসে তখনই যখন টাকা এবং মেধা একসাথে হয়। ব্যবসায়ীরা যেদিন হাসি মনে কবিকে বলবেন প্লিজ আপনি আমার এখানে আসুন আমরা বসি একসাথে, ব্যবসায়ীরা যেদিন পাঁচতারা হোটেল থেকে বের হয়ে শাহবাগের মোড়ের সেই চারুকলায় আড্ডা দিতে যাবেন, আবার কবি যখন নির্দ্বিধায় পাঁচতারা হোটেলে এসে ব্যবসায়ীর সাথে কথা বলতে পারবেন, তখন হবে পরিপূর্ণ উন্নতি। তারা পর্যন্ত আমরা ভাগ ভাগ হয়ে আছি, আমরা সিনেমা বানানোর জন্য স্পন্সরশিপ পাচ্ছি না, এদিকে আবার ব্যবসায়ীরা বলছেন যে তারা স্কিল মানুষ পাচ্ছেন না, বিপক্ষ না কেমন যেন এড়িয়ে চলছে। আবার একটু যেটা বলার জন্য বললাম, আমরা ভালো করছি ঠিক আছে, বাট যতদিন পর্যন্ত না শিক্ষক কবি শিল্পী সাহিত্যিক ভাস্কর এদিক থেকে ব্যবসায়ী প্রশাসন একসাথে না হব, ততক্ষণ পর্যন্ত উন্নতি হবে না। এই মান অভিমানটা চলছে। ব্যবসায়ীরা মনে করেন তিনি টাকা আনেন, তিনি সব বোঝেন, আবার কবি মনে করেন আমি এত সুন্দর করে ছন্দ লিখি, আমাকে কেন ডাকছে না। তখনই গর্ববোধ করতে হবে যখন আপনার আড্ডায় ব্যবসায়ীর পাশাপাশি একজন ডাক্তার, একজন কবি, একজন সাহিত্যিক সবাই মিলে আলাদা আলাদা হলে কখনোই বাংলাদেশের উন্নতি হবে। ব্যবসায়ী আর কবিদেরকে এই ঝগড়াটা মেটাতে হবে খুব তাড়াতাড়ি, মননশীলতা আর অর্থনীতি একসাথে হতে হবে, তখনই একটা মানবিক অর্থনীতি হবে, মানবিক দেশ গড়ে উঠবে। সকল ব্যবসায়ী সকল কবি সবাইকে অনুরোধ করছি আমরা একসাথে অভিমান করে দেব, ভালো থাকুক বাংলাদেশ।